এই ভিডিওতে আমরা দ্বিঘাত রাশিকে উৎপাদকে বিশ্লেষণের কিছু উদাহরণ দেখব। দ্বিঘাত রাশি হলো এমন রাশি যেখানে একটি চলক বর্গ আকারে থাকে। আমি এই ভিডিওর সব উদাহরণে চলকটিকে এক্স ধরে নেব। তো ধরি আমাদের দ্বিঘাত রাশিটি হলো এক্স এর বর্গ যোগ দশ এক্স যোগ নয়। আমি একে গুণ করে দুটি দ্বিপদের গুণফল হিসেবে পেতে চাই, তাহলে সেটা আমি কিভাবে করব? আচ্ছা, আগে এসো দেখে নেই, আমরা যদি এক্স যোগ এ এবং এক্স যোগ বি থাকতো তাহলে আমরা এই দুটোকে কিভাবে গুণ করতাম? এই দুটোকে গুণ করলে আমরা কি পাব এসো দেখে নেওয়া যাক। এটা হবে এক্স গুণ এক্স, যা হলো এক্স এর বর্গ যোগ এক্স গুণ বি বা বি এক্স যোগ এ গুণ এক্স বা এ এক্স যোগ এ গুণ বি বা এ বি। আমরা মাঝের এই দুটোকে যোগ করতে পারি, কারণ এখানে দুটোই এক্স এর সহগ। আমরা একে লিখতে পারি এক্স এর বর্গ যোগ, আমি একে লিখতে পারি বি যোগ এ বা এ যোগ বি গুণ এক্স যোগ এ বি। তাহলে সাধারণভাবে আমরা যদি একে দুটি দ্বিপদের গুণফল হিসেবে চিন্তা করি, তাহলে মাঝের এই এক্স এর সহগ হবে আমাদের এ এবং বি এর যোগফল। এবং ধ্রুবকটি হবে এ এবং বি এর গুণফল। লক্ষ্য করো, এটা এটার মতো এবং এটা এটার মতো। এটা এবং এটা একই জিনিস। এখন আমরা কি কোনোভাবে প্যাটার্ন মিলিয়ে দেখতে পারি? আমরা কি এমন কোনো এ এবং বি নির্ণয় করতে পারি যেখানে এ যোগ বি সমান দশ হবে এবং এ গুণ বি সমান নয় হবে? এটা নিয়ে একটু চিন্তা করি। আচ্ছা, নয়ের উৎপাদকগুলো কি কি? এ এবং বি এর মান কি হতে পারে? আমরা যখন উৎপাদকে বিশ্লেষণ করি তখন আমরা মূলত পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি। তো নয়ের উৎপাদক সমূহ কি কি? এক, তিন এবং নয়, তাই না? তাহলে এটা হতে পারে তিন গুণ তিন অথবা নয় গুণ এক। এখন আমরা যদি তিন গুণ তিন নেই তাহলে আমরা পাবো তিন যোগ তিন, যা দশের সমান নয়। কিন্তু এক এবং নয় নিলে এক গুণ নয় হলো নয় এবং এক যোগ নয় হলো দশ, এটা কাজ করবে। অর্থাৎ আমরা এ সমান পাচ্ছি এক এবং বি সমান পাচ্ছি নয়। তাহলে এটি উৎপাদকে বিশ্লেষিত হয়ে হবে এক্স যোগ এক গুণ এক্স যোগ নয়। এখন যদি তুমি এ দুটোকে গুণ করো তাহলে তুমি দেখবে যে আমরা সত্যি সত্যি এক্স এর বর্গ যোগ দশ এক্স যোগ নয় পাচ্ছি। তো আমরা এখন এমন কিছু দেখব, যখন আমরা দেখব যে এক্স এর বর্গের সাথে সহগটি এক, তখন আমরা সহগটি আসলে কোন দুটি সংখ্যার যোগফল তা নির্ণয়ের চেষ্টা করব। এবং এই একই সংখ্যা দুটোকে গুণ করলে সেটা সমান আমাদের নয় পেতে হবে। এবং রাশিটিকে অবশ্যই আদর্শরূপে থাকতে হবে। যদি রাশিটি আদর্শরূপে না থাকে তাহলে তাকে সেরকম বানিয়ে নিতে হবে। এবং তারপর আমাদের এক্স পদের সহগের সমান হতে হবে আমাদের এ এবং বি এর যোগফলকে, এবং এ এবং বি এর গুণফল হতে হবে আমাদের ধ্রুবক পত্রের সমান। এরকম আরো কয়েকটি উদাহরণ করি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরি এক্স এর বর্গ যোগ দশ এক্স যোগ, আচ্ছা আমরা আগের বার দশ এক্স নিয়েছিলাম তাই এবার অন্য কিছু নেই, এক্স এর বর্গ যোগ পনেরো এক্স যোগ পঞ্চাশ। আমরা একে উৎপাদকে বিশ্লেষণ করতে চাই। আচ্ছা, আগের মতোই আমাদের একটি এক্স এর বর্গ পদ আছে, আমাদের আরেকটি এক্স পদ আছে, এটা হতে হবে দুটি সংখ্যার যোগফল এবং এটা হতে হবে সেই দুটি সংখ্যারই গুণফল। তাহলে এখন আমাদের সেই সংখ্যা দুটি নির্ণয় করতে হবে যাদের গুণফল পঞ্চাশ এবং যাদের যোগফল পনেরো। এটা নির্ণয় করাটা প্রথমে একটু কঠিন মনে হলেও আমরা দ্রুত এটা আয়ত্ত করে ফেলব। তাহলে আমাদের এ এবং বি কি হবে? পঞ্চাশের উৎপাদকগুলো নিয়ে চিন্তা করি। এটা এক এবং পঞ্চাশ হতে পারে, দুই এবং পঁচিশও হতে পারে, চার পঞ্চাশের মধ্যে যায় না, তাহলে এটা পাঁচ এবং দশ হতে পারে।
এগুলোই সেই উৎপাদকগুলো। এখন দেখি এই সংখ্যাগুলোর কোন দুটি যোগ করলে ১৫ হয়। তো ১ যোগ ৫০ হচ্ছে না, ২ যোগ ২৫ও হচ্ছে না, কিন্তু ৫ যোগ ১০ সমান ১৫ হয়। তাহলে এটি হবে ৫ যোগ ১০ এবং ৫ গুণ ১০। তাহলে আমরা একে উৎপাদকে বিশ্লেষণ করলে এটা সমান পাবো এক্স যোগ ৫ গুণ এক্স যোগ ১০। আমরা এটাকে গুণ করে দেখতে পারি যে আমাদের উত্তর ঠিক আছে কিনা। তো এসো করে দেখা যাক। এক্স গুণ এক্স হলো এক্স এর বর্গ, এক্স গুণ ১০ হলো যোগ ১০ এক্স, ৫ গুণ এক্স সমান ৫ এক্স, ৫ গুণ ১০ সমান ৫০। মাঝের ৫ এক্স এবং ১০ এক্স যোগ করলে পাই ১৫ এক্স। তাহলে এটা এক্স এর বর্গ যোগ ১৫ এক্স যোগ ৫০। এখন আমরা একটু কঠিন কিছু করতে এসো এখানে ঋণাত্মক চিহ্ন নিয়ে কাজ করি। ধরি আমাদের আছে এক্স এর বর্গ বিয়োগ ১১ এক্স যোগ ২৪। এখানেও একই নিয়ম, আমাদের এমন দুটি সংখ্যা নির্ণয় করতে হবে যাদের যোগফল ঋণাত্মক ১১। এ যোগ বি হতে হবে ঋণাত্মক ১১ এবং এ গুণ বি হতে হবে ২৪। এখন এখানে চিন্তা করার বিষয় হলো আমরা যখন সংখ্যা দুটোকে গুণ করছি তখন আমরা ধনাত্মক সংখ্যা পাচ্ছি। তার অর্থ হলো আমাদের দুটি সংখ্যাকেই ধনাত্মক হতে হবে আর না হলে দুটি সংখ্যাকেই ঋণাত্মক হতে হবে। তা না হলে আমরা এখানে ধনাত্মক সংখ্যা পাব না। তাহলে দুটি সংখ্যা যোগ করে আমি একটি ঋণাত্মক সংখ্যা পাই। এই সংখ্যা দুটি যদি ধনাত্মক হয় তাহলে তাদের যোগ করে আমরা কখনোই ঋণাত্মক সংখ্যা পাব না। তো সংখ্যা দুটির যোগফল ঋণাত্মক এবং তাদের গুণফল ধনাত্মক, এর অর্থ হল সংখ্যা দুটিকে অবশ্যই ঋণাত্মক হতে হবে। এ এবং বি ঋণাত্মক হবে, একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক হতে পারবে না কারণ তাদের গুণফল ধনাত্মক, এবং দুটিই ধনাত্মক হতে পারবে না কারণ তাদের যোগফল ধনাত্মক হয়ে যাবে। তাহলে এখন এ এবং বি কি তা নিয়ে চিন্তা করা যাক এবং সংখ্যা দুটোকে ঋণাত্মক হতে হবে। তো ২৪ উৎপাদক নিয়ে চিন্তা করি, আমাদের ঋণাত্মক উৎপাদক নিয়ে চিন্তা করতে হবে। এটা হতে পারে ১ এবং ২৪, ২ এবং ১২, ৩ এবং ৮ অথবা ৪ এবং ৬। এখন এদের যদি আমি গুণ করি অবশ্যই ১ গুণ ২৪ সমান ২৪, ২ গুণ ১১ দুঃখিত এটা হবে ১২, ২ গুণ ১২ সমান ২৪। তাহলে এই সব ক্ষেত্রেই গুণফল ২৪ হবে, কিন্তু এদের কোন দুটি যোগ করলে আমরা ১১ পাবো? সেটা নির্ণয় করে তাদের ঋণাত্মক সংখ্যা নিয়ে নিলেই আমরা আমাদের এ এবং বি পেয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি এখানে ৩ এবং ৮ আছে যাদের গুণফল হলো ২৪ এবং তাদের যোগফল হলো ১১। কিন্তু আমাদের প্রয়োজন ঋণাত্মক ১১, তাহলে আমাদের সংখ্যা দুটি হবে ঋণাত্মক ৩ এবং ঋণাত্মক ৮। ঋণাত্মক ৩ গুণ ঋণাত্মক ৮ সমান হল ধনাত্মক ২৪ এবং ঋণাত্মক ৩ যোগ ঋণাত্মক ৮ হল ঋণাত্মক ১১। তো ঋণাত্মক ৩ এবং ঋণাত্মক ৮, তাহলে এক্স এর বর্গ বিয়োগ ঋণাত্মক ১১ এক্স যোগ ২৪ কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাব এক্স বিয়োগ ৩ গুণ এক্স বিয়োগ ৮। এরকম আরো কিছু করি। আচ্ছা একটু ব্যতিক্রম কিছু করি। ধরি আমাদের আছে এক্স এর বর্গ যোগ ৫ এক্স বিয়োগ ১৪। তাহলে এখানে সমস্যাটা কিছুটা ভিন্ন। এখানে আমাদের গুণফল ঋণাত্মক, এ গুণ বি হবে এখানে ঋণাত্মক ১৪, অর্থাৎ আমাদের একটি সংখ্যা হবে ধনাত্মক এবং একটি ঋণাত্মক এবং এদের যোগফল হবে ৫। তাহলে ১৪ এর উৎপাদকগুলো নিয়ে চিন্তা করি এবং দেখি এদের মধ্যে কোনগুলোকে যদি আমি যোগ করি যেখানে একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক সংখ্যা তাহলে যোগফল ৫ হবে। তো ১ এবং ১৪ আমি চেষ্টা করে দেখি। ঋণাত্মক ১ যোগ ১৪ সমান ১৩,
আচ্ছা, আমি সব ধরনের বিন্যাস নিয়ে চেষ্টা করে দেখি কি হয়। ঋণাত্মক এক যোগ ১৪ সমান ১৩। এবং এক যোগ ঋণাত্মক ১৪ সমান ঋণাত্মক ১৩। তাহলে এটা হচ্ছে না। ২ এবং ৭ নিয়ে দেখি, ঋণাত্মক ২। আমি এটাকে অন্য রঙে করি, ঋণাত্মক ২ যোগ ৭ সমান হল ৫। আচ্ছা, আমরা পেয়ে গিয়েছি। আমরা ২ যোগ ঋণাত্মক ৭ নিয়েও দেখতে পারতাম, কিন্তু তাহলে আমাদের ঋণাত্মক ৫ পেতাম, যেটা সঠিক হতো না। কিন্তু ঋণাত্মক ২ যোগ ৭ ঠিক আছে, এবং ঋণাত্মক ২ গুণ ৭ সমান হল ১৪। তাহলে আমরা পেয়ে গেলাম, এটা হলো এক্স বিয়োগ ২ গুণ এক্স যোগ ৭। ঋণাত্মক ২ গুণ ৭ হল ঋণাত্মক ১৪, এবং ঋণাত্মক ২ যোগ ৭ হল ৫। এরকম আরো কয়েকটি করি। ধরি এক্স এর বর্গ বিয়োগ এক্স বিয়োগ ৫৬। তাহলে দুটি সংখ্যার গুণফল হতে হবে ঋণাত্মক ৫৬, অর্থাৎ তাদের একটি হবে ধনাত্মক সংখ্যা এবং একটি ঋণাত্মক, এবং তাদের যোগফল হতে হবে ঋণাত্মক ১। আচ্ছা, আমার প্রথমেই যে সংখ্যা দুটির কথা মনে আসলো সে দুটি হল ৮ এবং ৭। আমরা নামতায় পড়েছি ৫৬ সমান হল ৮ গুণ ৭। ৫৬ এর আরও উৎপাদক রয়েছে, ২৮ এবং ২ আছে এবং আরও আছে, কিন্তু প্রথমে ৮ এবং ৭ মনে আসার কারণ হলো এরা কাছাকাছি সংখ্যা এবং আমাদের খুব কাছাকাছি সংখ্যাই প্রয়োজন। সংখ্যা দুটির একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক হবে। এখন তাদের যোগফল ঋণাত্মক অর্থ হল বড় সংখ্যাটি ঋণাত্মক হবে। তাহলে আমরা ঋণাত্মক ৮ এবং ধনাত্মক ৭ নেব, এবং তাদের গুণফল হবে ঋণাত্মক ৫৬। এদের যোগফল হবে ঋণাত্মক ১, যা এখানের এই সহগটি। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পাব এক্স বিয়োগ ৮ গুণ এক্স যোগ ৭। বীজগণিতের বেশ কঠিন কিছু ধারণার মধ্যে এটি একটি, কারণ এখানে অনেক কিছু চিন্তা করে হিসেব করতে হয়। প্রথমে একটি সংখ্যার সবগুলো উৎপাদক নিয়ে চিন্তা করতে হয়, তারপর ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন হিসেব করতে হয়, এবং তারপর মাঝের পত্রের সহগ নির্বাচন করতে হয়। কিন্তু সঠিকভাবে চর্চা করলে এটি সহজে আয়ত্তে আনা যায়। এখন এসো আরেকটু কঠিন একটি সমস্যার সমাধান করি। ধরি আমাদের কাছে আছে ঋণাত্মক এক্স এর বর্গ। এতক্ষণ আমরা যা করেছি তাতে আমাদের এক্স এর বর্গ পদের সহগ সবসময় ছিল ধনাত্মক ১, কিন্তু এখন ধরি আমাদের আছে ঋণাত্মক এক্স এর বর্গ বিয়োগ ৫ এক্স যোগ ২৪। এটা কিভাবে সমাধান করব? আচ্ছা, সবচেয়ে সহজ উপায় হল একটি ঋণাত্মক ১ কে কমন নেওয়া। তাহলে এটা আগের রাশিগুলোর মতোই একই রকম হয়ে যাবে। তাহলে এটা হবে ঋণাত্মক ১ গুণ ধনাত্মক এক্স এর বর্গ যোগ ৫ এক্স বিয়োগ ২৪। আমি শুধু ঋণাত্মক ১ কমন নিয়েছি। ঋণাত্মক ১ দিয়ে এই পুরোটাকে গুণ করলে আমরা আবার আগের রাশিটি পাব। এখন আগের মতোই আমাদের দুটি সংখ্যা প্রয়োজন যাদের গুণফল ঋণাত্মক ২৪। তাহলে একটি সংখ্যাকে ধনাত্মক এবং অন্যটিকে ঋণাত্মক হতে হবে। এদের যোগফল হবে ৫। তাহলে ২৪ হল ১ এবং ২৪। দেখি ঋণাত্মক ১ এবং ধনাত্মক ২৪ হল ধনাত্মক ২৩, অথবা চিহ্ন উল্টে নিলে হবে ঋণাত্মক ২৩। এটা হচ্ছে না। ২ এবং ১২ নিয়ে দেখি। আচ্ছা, একটিকে ঋণাত্মক হতে হবে। যদি ২ ঋণাত্মক হয় তাহলে যোগফল হবে ১০, আর ১২ ঋণাত্মক হলে যোগফল হবে ঋণাত্মক ১০। এটাও কাজ করছে না। ৩ এবং ৮, ৩ ঋণাত্মক হলে যোগফল হবে ৫, তো এটা কাজ করছে। আমরা নিচ্ছি ঋণাত্মক ৩ এবং ৮, কারণ ঋণাত্মক ৩ যোগ ৮ সমান ৫, এবং ঋণাত্মক ৩ গুণ ৮ সমান ঋণাত্মক ২৪। তাহলে এটা সমান হবে, এই ঋণাত্মক ১ বাইরে থাকবে এবং ভিতরের অংশ উৎপাদকে বিশ্লেষণ হবে। ঋণাত্মক ১ গুণ এক্স বিয়োগ ৩ গুণ এক্স যোগ ৮। তুমি চাইলে এর সাথে ঋণাত্মক ১ গুণ করে দিতে পারো, তাহলে এটা হবে ৩ বিয়োগ এক্স, বা এটা নাও করতে পারো। এরকম আরও একটি করি।
ধরি ঋণাত্মক এক্স এর বর্গ যোগ আঠারো এক্স বিয়োগ বাহাত্তর। তো আবারও আমি ঋণাত্মক এক কমন নিই, তাহলে এটা হবে ঋণাত্মক এক গুণ এক্স এর বর্গ বিয়োগ আঠারো এক্স যোগ বাহাত্তর। এখন আমাদেরকে এমন দুটি সংখ্যা নির্ণয় করতে হবে যাদের গুণফল ধনাত্মক বাহাত্তর, এবং সংখ্যা দুটির চিহ্ন একই হতে হবে, তাহলে তাদের গুণফল ধনাত্মক বাহাত্তর এবং যোগফল ঋণাত্মক আঠারো। তাই সংখ্যা দুটি অবশ্যই ঋণাত্মক হতে হবে। তো আমরা বাহাত্তরের সবগুলো উৎপাদক নিয়ে চিন্তা করে দেখতে পারি, কিন্তু আমার প্রথমেই মনে হচ্ছে আট এবং নয়ের কথা, বা বলতে পারি ঋণাত্মক আট এবং ঋণাত্মক নয়, কিন্তু তাদের যোগফল হবে ঋণাত্মক সতেরো, তাহলে এটা কাজ করছে না। এসো দেখে নেই, ঋণাত্মক নয় যোগ ঋণাত্মক আট সমান হবে ঋণাত্মক সতেরো। কাছাকাছি কিন্তু সঠিক সংখ্যাটি নয়। আর কোন সংখ্যা আছে? ছয় এবং বারো নিয়ে দেখতে পারি। ঋণাত্মক ছয় যোগ ঋণাত্মক বারো সমান ঋণাত্মক আঠারো। এটা আয়ত্ত করতে হয়তো তোমার একটু সময় লাগতে পারে। তো এটা হবে ঋণাত্মক এক গুণ এক্স বিয়োগ ছয় গুণ এক্স বিয়োগ বারো।